নমস্কার, আপনাদের চ্যানেল 5 মিনিটের সমাধানে আপনাদের স্বাগত। তো আজ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফেশিয়াল এক্সারসাইজ। তো আমরা যে যা বয়সে আছি তার থেকে আমরা প্রত্যেকে 10 বছর কম হলে সবাই খুব খুশি হব, এর জন্যই ফেশিয়াল এক্সারসাইজের দরকার আছে। কিন্তু ফেশিয়াল এক্সারসাইজের তাপ বাদ দিয়ে অনেকে দেখবেন এই থার্ড চিন হয়, এখানটা ফুলে যায়, সেটা তাদের ক্ষেত্রে। কম বয়সী ছেলেমেয়েদের মুখে প্রচুর দাগ হয়, ব্রণ হয়, সেক্ষেত্রেও মানে ফেশিয়াল যোগার প্রয়োজন আছে। ফেশিয়াল যোগাতে সেই সমস্ত প্রবলেমগুলো চলে যাবে, মানে ফ্ললেস স্কিন হবে। এবং যাদের বেশি একটু এজ হয়েছে তাদের কপালে প্রচুর বলিরেখা পড়ে যায়, চোখের পাশে ক্রোজ ফিট হয়, এখানে লাফ লাইন, গভীর লাফ লাইন হয়ে যায়, গলাতে থার্ড চিন হয়, কারুর কারুর এক্সেসিভ ফ্যাট গালে জমে যায়, গাল প্রচুর ফুলে যায়, কারুর আবার একদম চাপা গাল হয়ে যায়, সেটাও নর্মাল আনা দরকার। এরকম বিভিন্ন কারণের জন্য মানে ফেশিয়াল যোগা বা ফেশিয়াল এক্সারসাইজের প্রয়োজন আছে। তো আজকের আমার ফেশিয়াল যোগাটা সেই নিয়েই, তো দেখুন কীভাবে করতে হয়। ওপরে কপাল থেকে শুরু করছি। তো কপালে প্রথমে আমাদের কি করতে হবে, যে এই তিনটে আঙুলকে ওপরে কপালে রেখে আউটওয়ার্ড স্ট্রেচ করবেন। আউটওয়ার্ড স্ট্রেচ করার পর প্রেস দেবেন নিচের দিকে এবং ভুরু তুলবেন ওপর দিকে। তার ফলে এই মাসলগুলো প্রচণ্ড একটা স্ট্রেচিং হবে এবং আপনি এইভাবে ভ্রু তুলবেন, নামাবেন, ভ্রু তুলবেন, নামাবেন, আর এটাকে কন্টিনিউয়াস নিচের দিকে এবং আউটওয়ার্ডলি প্রেস করে রাখবেন। এইভাবে মোবাইলে এক মিনিট সেট করে, এক মিনিট সেট দিয়ে দেবেন, তার ফলে এখানে একটা প্রচণ্ড স্ট্রেচিং অনুভব হবে এবং ল্যাকটিক অ্যাসিড জমবে এবং আপনার ব্যথা ব্যথা অনুভব হবে, এবং সেটাই ভালো। পেন দু রকমের হয়, একটা হচ্ছে গুড পেন, একটা হচ্ছে ব্যাড পেন। গুড পেন হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিড জমলে পরে আপনার একটা যে ব্যথা অনুভব হয় সেটা গুড ফর হেলথ, আর যদি দাবার দিয়ে জয়েন্ট পেন বা কোনো চোট আঘাতের পেন সেটা হচ্ছে ব্যাড পেন। গুড পেন হচ্ছে ভালো। এই গেল কপালের। এরপরে হচ্ছে চোখের। চোখের আপনার প্রথমে ইন্ডেক্স ফিঙ্গারকে চোখের বাইরের কোণে প্রেস করবেন এবং মিডল ফিঙ্গারকে ভেতরে প্রেস করবেন, করে আর মুখটা হাঁ করবেন, করে আর স্ট্রেচ করবেন, মুখটা হাঁ করবে, তারপর চোখটা ব্লিঙ্ক করবেন এরকম। দেখুন এই ব্লিঙ্ক, এই ব্লিঙ্ক হাঁ করে এইভাবে ব্লিঙ্ক করবেন, তাহলে এই চোখের দেখবেন এই ওপরে নিচে এখানে কুচকে কুচকে যায়, সেটা টান টান হবে এবং এখানে ক্রোজ ফিট দাগ হয়ে যায়, সেই দাগও থেকেও চলে যাবে। তো এইভাবে চোখের এক্সারসাইজ করবেন। আরেকটা চোখের এক্সারসাইজ করা যায়, সেটা হচ্ছে এইভাবে এটাকে স্ট্রেচ করে চোখের পাতাটা বন্ধ করবেন, খুলবেন, বন্ধ করবেন, খুলবেন, বন্ধ করবেন, খুলবেন, এইভাবে 10 বার করবেন, তাহলে চোখের পাতার ওপরের কার স্ট্রেচিং এক্সারসাইজ হবে। নেক্সট যেটা হচ্ছে নাক, নাকের হচ্ছে নাক দেখবেন এজ হলে ঝুলে যায় বা নাকের ওপর বিভিন্ন রকমের প্রবলেম আসে, সেটার জন্য আপনি ফার্স্টে নাকটা এইভাবে তুলবেন, তুলে আর একটা হাত দিয়ে দুটো আঙুল এখানে ধরবেন, ধরে আর নাকের যে দুটো পাটা আছে সেই পাটাগুলো ফোলাবেন, বন্ধ করবেন, ফোলাবেন, স্কুইজ করবেন। কীভাবে? এইভাবে তুললেন, এটাকে চেপলেন, এই 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 নাকের পাটা যদি খোলা বন্ধ অনেকে না করতে পারেন, আপনি আঙুল দিয়ে এটাকে তুলে রাখলেন, তুলে রেখে মুখটা হাঁ বন্ধ, হাঁ বন্ধ, হাঁ বন্ধ, এইভাবে এক মিনিট করবেন, এটাতে নাকের এক্সারসাইজ। নেক্সট হচ্ছে আপনার ঠোঁটের এক্সারসাইজ। ঠোঁটের এক্সারসাইজে আঙুল দুটো মুখে ভরে আঙুল দুটো বাইরের দিকে আউটওয়ার্ড স্ট্রেচ করবেন আর ঠোঁটটাকে ভেতর দিকে টানবেন, তাহলে এখানকার মাসলগুলো স্ট্রেচিং হবে, তার ফলে ঠোঁটের চারপাশের যে লম্বা যে ভার্টিক্যাল ইয়ে হয়, বলিরেখা হয়, সেগুলো দূর হয়ে যাবে এবং ঠোঁটের চারপাশের যে লাফ লাইন ইত্যাদি সেগুলো দূর হয়ে যাবে। ড্রুপিং মাউথের আলাদা এক্সারসাইজ আছে, কিন্তু এই এই সমস্ত মানে ঠোঁট নেমে যাওয়া এটা এক আলাদা এক্সারসাইজ আছে। মুখের চারপাশের এক্সারসাইজটা ঠোঁটের এক্সারসাইজটার জন্য আমি, বা ঠোঁট অনেক সময় কুঁচকে যায় অনেকের, সেইগুলোর জন্য এই ব্যায়ামটা দেখাচ্ছি। মানে এখানে প্রচণ্ড ব্যথা হবে এবং সেটাই গুড, সেটাই ভালো আপনার পক্ষে। এই গেল ঠোঁটের। এরপরে হচ্ছে আপনার গাল। গালে এখানে গভীর দাগ হয়ে যায় সেটার জন্য যে এক্সারসাইজ, সেটা হচ্ছে আপনি মুখটাকে এইভাবে করে এইটাকে ওপর দিকে তুলবেন। কিন্তু এটার ওপরে যদি একটু ওয়েট দেন সেটা ভালো, আরও বেশি মাসলটার এখানকার এক্সারসাইজ হবে। কারণ যদি আপনি ধরুন এই মাসলের এক্সারসাইজ করছেন, তো সেটার যদি হাতে আর একটা ওয়েট নেন তাতে যাতে এই মাসলটা আরও বেশি এক্সারসাইজ হবে, ঠিক সেইভাবেই আপনার এখানে ওয়েট চাপালেন, তারপরে মুখটা বিগ ও মতো করলেন, করে আর এই এটাকে তুলবেন, নামাবেন, তুলবেন, নামাবেন, এইভাবে এক মিনিট করবেন। এই গেল। এবং গালের আরেকটা এক্সারসাইজ হচ্ছে, অনেকের এক্সেসিভ ফ্যাট, গোল গাল হয়ে যায়, আবার অনেকের
গালে মানে দাগ হয়ে গর্ত মতো হয়ে যায় নর্মাল আনতে চান, তাদের জন্য প্রথমে হাসবেন, হাসলে গালটা স্ট্রেচিং হলো, এরপরে গালের উপর ওজন চাপালেন, হাত দুটো হলো আপনার ওজন, হাসলেন বিগ স্মাইল, তারপরে হাত দুটো চাপালেন, তারপরে উপর দিকে তাকালেন, এইভাবে বেশ এক মিনিট ধরে রাখবেন, তাহলে দেখবেন গালগুলো মানে ভালো মতো ল্যাকটিক অ্যাসিড জমে ব্যথা হচ্ছে, সেটাই ভালো, সেটাই আপনার গালগুলো এক্সারসাইজ হলো। নেক্সট এবারে গলার, গলার হচ্ছে এখানে অনেকে থার্ড চিন হয়, সেই ক্ষেত্রে আমাদের গলায় এখানে খুব সুন্দর মাসল আছে, অনেক মাসল আছে, সেই মাসলগুলো আপনি এইভাবে স্ট্রেচিং করবেন। যদি হাত দুটো এখানে দেন তাহলে মোর স্ট্রেচিং, বেশি টান হবে দেখবেন। তারপরে এইভাবে আপনি এবারে আপনার এই যে জ লাইনটা, আমাদের সুন্দর জ লাইন করতে গেলে আমাদের বুক সামনের দিকে বার করে এই দিকে ডান দিকে যদি ঘোরেন, ঘুরে থাকেন 30 সেকেন্ড, তাহলে এখানে জ লাইনটা টান হবে এবং এখানে জ লাইনটা সাফ জ লাইন আসবে। আবার ঠিক ডান দিকেও সামনের দিকে চুপ করে এই ডান দিকে ঘোরাবেন, তাহলে আপনার সুন্দর একটা জ লাইন তৈরি হলো। এই হচ্ছে টোটাল ফেশিয়াল এক্সারসাইজ, এটা আপনার দিনের মাথায় 5 থেকে 10 মিনিট লাগবে, কিন্তু এই 5-10 মিনিট আপনি যদি দেন তাহলে আপনার ফেশিয়াল যোগা কমপ্লিট সেট হয়ে যাবে। তো আজকের মতো এখানে, পরের দিন আবার দেখা হবে।